Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, priyo darshok, priyo shikkhartira, jara ei video ti dekhtecho, shokolke antorik obhibadon janacchi. Ajke ami Bangladesh Madrasah Shikha Boarder Dhakil nobom o doshom shrenir Arabi sahitto jeta oitar প্রথম পার্ট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা এই ভিডিওটি দেখবা বা দেখতেছো, তোমাদের সকলকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে তোমরা একটু দেখার চেষ্টা করো এবং এর থেকে তোমরা তোমাদের পার্টটি শেখার চেষ্টা করো। তো আজকে তোমরা স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যে দেখতেছো তোমাদের পাঠ্যপুস্তক আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, আল-লুগা আল-আরাবিয়া আল-ইত্তিসালিয়া, দাখিল নবম দশম শ্রেণী, আস-সফু আত-তাসি ওয়াল-আশির লিদ-দাখিল। এটা যদি আমরা একটু দেখি, আস-সফু আত-তাসি ওয়াল-আশির লিদ-দাখিল, আমরা কি দেখলাম, নবম দশম শ্রেণীর দাখিল নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বই। এই বইয়ের আমরা যদি শুরুতেই এই পৃষ্ঠা দেখি, আমরা প্রথম পরিচ্ছেদের প্রথম পার্টটি যদি দেখি, আল ওয়াহদাতুল উলা আদ-দারসুল আউয়াল, এখানে মানে প্রথম পরিচ্ছেদ আর আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট, পার্টটা কি, ইবাদাতুল্লাহি বিল ইখলাস। আজকের পার্ট আমাদের ইবাদাতুল্লাহি বিল ইখলাস, অর্থাৎ এই পার্ট থেকে আমরা যা শিখব, আল্লাহর ইবাদত নিষ্ঠার সহিত। এই পাঠের অর্থ যেটা, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমরা আল্লাহর ইবাদত করি, এখন এই ইবাদতটা কেমন হওয়া চাই, কিভাবে করলে ইবাদত হবে এবং তার বিনিময় পাওয়া যাবে, আর কিভাবে ইবাদত করলে এটা বিনিময় পাওয়া যাবে না, কোনো ইবাদতের গণ্য হবে না, সেটা আমরা এই পাঠ থেকে বুঝতে পারব। আর আমরা এই পাঠ থেকে যা শিখব সেগুলোর মধ্যে ইবাদতের প্রকারভেদ, ইবাদত কেমন হওয়া চাই, এ ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বলেছেন, সেগুলো আমরা জানতে পারব। তো আসো আমরা আমাদের পাঠটা দেখি। পাঠের নামটা কি, ইবাদাতুল্লাহি বিল ইখলাস। বিল ইখলাস মানে এখলাসের সহিত, একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠভাবে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত। নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত, মানুষকে সাহায্য করা আল্লাহর ইবাদত, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো সেটাও আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত বলতে মানুষ ভালো কাজ যেগুলো করবে সবগুলোই আল্লাহর ইবাদতে পরিণত হবে। তবে এই ইবাদতটা কেমন হতে হবে, এই পাঠের মধ্যে কি লেখা আছে আমরা দেখতে পারতেছি, আমার আল্লাহু নবিয়াহু, অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহু আদেশ করেছেন, আমারা মানে ওয়াহিদে মুজাক্কার গায়বের সেগা, কে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, নবিয়াহু কাকে, তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার আল্লাহু নবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমর দিয়েছেন, নির্দেশ করেছেন, আদেশ করেছেন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে,
আয়াবুদাহু, যেন আল্লাহর ইবাদত করা হয়, আয়াবুদাহু তার ইবাদত করতে, ফি হালি কাউনিহি সর্বহালে, ফি হানি কাউনিহি অর্থাৎ যেই অবস্থায় আমরা থাকি না কেন প্রতিটি ক্ষেত্রে, মুখলিসান লাহু খালিস ভাবে একনিষ্ঠ ভাবে, লাহু তার জন্য অর্থাৎ আল্লাহর জন্য, ফি ইবাদতিহি ফি ইবাদতি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, সেটা যাতে মুখলিস হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমর করেছেন, আদেশ করেছেন, অর্থাৎ আমরা ও তার অন্তর্ভুক্ত হব, আমরাও এইভাবে আদেশ করব। মিন জামি আনওয়াই শিরকে সগীরিহা ওয়া কাবীরিহা, আর এটা কি হতে হবে, শিরিক মুক্ত হবে, সগীরা হোক আর শিরকে কবিরা হোক সেগুলো থেকে মুক্ত হতে হবে। ফাল ইখলাসু, এখন এখলাস কি, এই নিষ্ঠতা যেটা একনিষ্ঠ ভাবে যে ইবাদত করা, এটা কি, ফাল ইখলাসু হুয়া আইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এখলাস হলো আইয়াজআলাল মুসলিমু, মুসলিম করবে যে কাজটা, কুল্লা আমালিহি তার সকল আমল, একজন মুসলমান যে আমল করবে তার সকল আমল, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সেটা হবে আল্লাহর জন্য, আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলা, যিনি সুবহান ও মহান। ইবতিগা মারদাতিহি, আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি জন্য হবে, ইবতিগা মারদাতিহি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে, অর্থাৎ আল্লাহ যাতে খুশি হন, রাজি হন, আল্লাহকে রাজি করার লোককে সকল কাজগুলো মুসলমান করবে। ওয়ালাইসা তালাবান লিরিয়াই ওয়াসুমআ, আর এটা হবে কিভাবে, ওয়ালাইসা তালাবান, তাতে হবে না, থাকবে না, সে চাইবে না, তার বাসনা তার আশা থাকবে না, এই যে লিরিয়া এ ওয়াসুমআ, লোক দেখানো যেটা রিয়া, এই ইবাদতটা রিয়া মুক্ত হতে হবে, ওয়াসুমআ এবং নাম খ্যাতি, যে আমি দান করছি, আমাকে মানুষ দানশীল বলুক, আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলুক, আমি রোজা রাখছি, মানুষ আমাকে রোজাদার বলুক, আমি জনসেবা করছি, মানুষ আমাকে জনসেবক বলুক, তাহলে এটা করলে আল্লাহর ইবাদত হবে না। এখলাস মানে হচ্ছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ফাহু আল্লাহ ইয়ামালু লিউরাহুন্নাস, সে যেন ফাহু আল্লাহ ইয়ামালু লিউরাহুন্নাস, মানুষ দেখানোর জন্য এই আমল হবে না। ওয়ায়াতাহাদ্দাসু আন আমালিহি, অথবা তার এই কাজের ব্যাপারে মানুষ ইয়াতাহাদ্দাসু, আলোচনা করুক যে ও অমুক কি কাজ করতেছে, কত ভালো কাজ করতেছে, এটা হতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। ওয়ায়ামদাহুহু, অথবা তাকে কেউ প্রশংসা করুক, মাদহুন থেকে যেটা মাদাহা ইয়ামদাহু, ওয়ায়ামদাহুহু তাকে প্রশংসা করবে, যে আমলটা আমরা করব এই আমলের জন্য মানুষ আমাদেরকে প্রশংসা করবে। ওয়া ইউনসু আলাইহি, অথবা এই আকাশের উপর মানুষ আমাদের গুণকীর্তন করবে, এই উদ্দেশ্যে করলে হবে না, এগুলা মুক্ত থাকতে হবে। ফালাল মুসলিমে, মুসলমানের উপর কর্তব্য হলো অত্যাবশ্যকীয় যেটা, আইয়ুখলিসা নিয়াত ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি, আইয়ুখলিসা নিয়াতা নিয়ত যেটা আমাদের, ওই নিয়তটা আইয়ুখলিসা খালিস নিষ্ঠার সহিত হতে হবে, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে। তো নিয়ত আমরা কোন উদ্দেশ্যে করি, এই উদ্দেশ্যটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে তার এবাদতে গণ্য হবে না, আল্লাহর এবাদত হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা জানি বুখারি শরীফের প্রথম হাদিস যে নিয়ত অনুযায়ী মানুষের আমল, মানুষের ডিডস, মানুষের কর্মগুলোর ফল পাওয়া যায়। ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু, আল্লাহ ইবাদত কবুল করবেন, এর আগে আমাদের প্রতিষ্ঠা করতে হবে আমাদের নিয়ত, এই নিয়তটা কি করতে হবে, খালিস নিয়ত হতে হবে। ফি কুল্লি আমালিন ইয়াকুমু, যে কাজটি আমরা করব সে কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্বে, হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু,
যে ব্যক্তি কাজটি করবে তার পক্ষ থেকে কাজ আল্লাহ কবুল করবেন, তার আগে আমাদের আমল, আমাদের নিয়ত শুদ্ধ হতে হবে। লিআন্নাল আমালা, এর কারণটা কি? এর কারণ হচ্ছে লিআন্নাল আমালা, কোন আমল, আমলের বহুবচন আল আমাল, এখানে যত আমল আছে, লা তুকবালু ইল্লা বিশর্তাইন, দুইটা শর্ত ছাড়া ওই আমলগুলো কাজ কবুল হয় না। অর্থাৎ কোনো কাজ ইফ উই ওয়ান্ট টু বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ, আল্লাহর কাছে এটা কবুল হোক, এটা যদি আমরা কামনা করি, তাহলে এখানে ইল্লা বিশর্তাইন, দুইটা শর্ত, আল ইখলাস এক নম্বর, এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, এক নম্বর শর্তটা কি আল ইখলাস, আর দুই নম্বর শর্ত হচ্ছে ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মুতাবাআতু লিরাসূল, আর এক ইখলাস, দুই নম্বর মুতাবাআতু লিরাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অর্থাৎ আমি যে কাজটি করব সেটা একমাত্র আল্লাহর ওয়াস্তে হতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার লক্ষ্যে হতে হবে, এবং ওয়াল মুতাবাআতু লিরাসূল, এবং নিজে নিজে মন গড়া করলে হবে না যে নামাজ আমি কিভাবে পড়বো, ওযু থেকে শুরু করবো, ওযু যদি চার অঙ্গ দৌত করা ফরজ, এখন এই ওযুর মধ্যে আমি প্রথম কিভাবে করব, প্রথম কি আমি হাত ধোবো, নাকি আমি মুখ ধোবো, নাকি পাও দৌত করব, এখন এগুলো আমরা কাকে অনুসরণ করব, আমরা মন গড়া করলে হবে না, আমরা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করব। আল্লাহর রসুল যেভাবে করার জন্য বলেছেন করে গেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে করেছেন সেগুলা অনুসরণ অনুকরণ করে সেই রীতি অনুযায়ী করতে হবে, আর না হয় আমাদের শর্ত পূর্ণ হবে না, শর্ত যদি পূর্ণ না হয় তাহলে আমাদের বন্দেগীও কবুল হবে না। অতএব ছাত্র ছাত্রীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো ইন্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশর্তাইন, দুইটা শর্ত ছাড়া কোনো আমল কাজ কবুল হয় না। আই ইখলিসা আন-নিয়াতা, আল ইখলাস হবে এটার মধ্যে, এক নম্বর হচ্ছে নিয়ত শুদ্ধ হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, ওয়াল মুতাবাআতু লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল বাইনাতের যে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি সেখানে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইমা। ওয়ামা উমিরু, ওয়ামা আর নয়, উমিরু আদেশ করা হয়নি, আমি আদেশ করিনি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেননি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়নি, তবে আল্লাহ আদেশ কিভাবে করেছেন, লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত যেন করা হয়, মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠ ভাবে, খালিস ভাবে, নিষ্ঠার সহিত যেন আল্লাহর এবাদত, একমাত্র যে দিন, ওই দিনের, লাহুদ্দিন ওয়ায়ুকিমুস, একনিষ্ঠ ভাবে যেন আল্লাহর বন্দেগী করা হয়, ওয়ায়ুকিমুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করা হয়, ওয়ায়ুতুজ যাকাত, এবং যাকাত প্রদান করা হয়, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম, সুদৃঢ় ধর্ম, সঠিক ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অপর পৃষ্ঠা যাচ্ছি, যে হাদিস শরীফে ব্যাপারে কি বলা হয়েছে, কামা যা ফিল হাদিস, হাদিস শরীফে এসেছে, আন আবি উমামাতা আল বাহিলি, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণিত, কালা, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ফাকালা আরআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা
malahu. Ya Rasulullah, Ya Habiballah, ek bekti faqala, tini bollen, oi bekti bollen, ara'aita rajulan ghaza yaltamisul ajra wa zikra. Ek bekti juddo kore, oi uddeshe yaltamisul ajra punno pabe wa zikra ebong tar alochona manush korbe. Tar bepare মালাহু, এটা কেমন হবে, এটা কি হবে? অর্থাৎ একজন মানুষ এবাদত করবে, গাজা করবে, যুদ্ধ করবে, এখন যুদ্ধ হোক অথবা যদি প্রয়াত একজন মানুষ নামাজ পড়বে, একজন মানুষ রোজা রাখবে, বিনিময় চায় এবং তাকে নিয়ে মানুষ মন্তব্য করুক, বলুক, আলোচনা করুক তার ব্যাপারে যে ওই মানুষ নামাজি, সে সেইটা চায়। অর্থাৎ তার নিয়তটা কি? ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা, তার প্রশংসা মানুষ করুক, এগুলো সে কামনা করে। তাতে কি সে সফল কাম হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা শাইয়া লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা শাইয়া লাহু, তার কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই, কোনো পুণ্য নাই, কোনো মর্যাদা নাই। ফাআদাহা সালাসা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনবার বলেন, সেই ব্যক্তি তিনবার বলল এই কথাটা যে সে যুদ্ধ করলো, বিনিময় সে চায় এবং ওয়াজিকরা, মানুষ তার প্রশংসা করুক সেটা চায়, আলোচনা করুক তাকে নিয়ে সেটা চায়। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা শাইয়া লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনবার একই উত্তর দিলেন, লা শাইয়া লাহু, তার কিছু নাই। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু, নিশ্চয়ই লা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াকবালু, কবুল করেন না, মিনাল আমালে, কোনো আমল, ইল্লা মান মা কানা লাহু খালিসান, কোনো আমল কবুল করেন না, ইল্লা, তবে হ্যাঁ ওই আমলটা কবুল করেন, মা কানা লাহু খালিসান ওয়াব তাগীবিহি ওয়াজহুহু, রাওয়াহুন নাসাই, শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করে এই বন্দেগী কবুল করেন, এছাড়া অন্য কোনো ইবাদত কবুল করেন না, রাওয়াহুন নাসাই। আর এই হাদিসটা নাসাই শরীফের হাদিস। তো আমরা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানে পেয়েছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইনশাআল্লাহ আমরা একটু দেখব, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন, তিনি কি পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, এটা যদি আমরা একটু লক্ষ্য যদি করি, তাহলে আমরা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেটা দেখতে পাই যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো বর্ণনা করেছেন সিয়াসিত্তার হাদিসের কিতাবের মধ্যে, উনি প্রায় 250 হাদিস উনার থেকে আনা হয়েছে, প্রায় 250টি হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সর্বশেষ তিনি সিরিয়াতে অবস্থান করেন এবং সিরিয়ায় নবীজির কোনো সাহাবি যারা ইন্তিকাল করেছেন তার মধ্যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ সাহাবি যিনি সিরিয়ায় অবস্থান করেছিলেন এবং সর্বশেষ তিনি সেখানে ইন্তিকাল করেছেন। তো আমরা এই হাদিসটা দেখলাম, ওয়াল ইখলাসু সিফাতুন লাজিমাতুন লিল মুসলিমে। এখন এখলাস কি আমরা আরেকটু বুঝি, এখলাস হচ্ছে একটা সিফত, কি সিফত, সিফতে লাজিমা, অত্যাবশ্যকীয় সিফত, যেটা হতেই হবে, যেটা হওয়াই চাই, লিল মুসলিমে মুসলমানদের জন্য। ইদা কানা আমিলান আও তাজিরান, ওই ব্যক্তি আমিল হোক, তাজির হোক, আমিলান কোনো কর্মচারী, কর্মকর্তা, যেই কাজই করুক, আও তাজিরান অথবা ব্যবসায়ী, আও তোয়ালিবান অথবা কোনো ছাত্র অন্বেষণকারী শিক্ষা অর্জন করবে, আও গাইরা জালিক অথবা অন্য কিছু, সর্বক্ষেত্রেই আল ইখলাস, ইখলাস কি সিফাতুন লাজিমাতুন লিল মুসলিমে, একজন মুসলমানের জন্য এটা একটা অত্যাবশ্যকীয় গুণ থাকা প্রয়োজন। ফাল আমিলু ইউতকিনু আমালাহু লিআন্নাল্লাহ আমারা বিইতকানিল আমালে মুদাকারাতিহি
وَنَفْعَ الْمُسْلِمِينَ بِهَذَا الْعِلْمِ وَهُوَ أَيْزًا سِيفَةُ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامِ. تو انشاءاللہ آگامی پارٹر مدی امرا এর বাকি অংশগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যা কিছু আলোচনা করলাম এর মধ্যে প্রথমত ইবাদতুল্লাহ এটা কিভাবে করতে হবে, আল্লাহর ইবাদত করার জন্য কি শর্ত কয়টা সেগুলো আমরা জেনেছি। এখানে আমরা যদি আমাদের পাঠ্য বইয়ের রিবাত যদি দেখি, অনুশীলনীগুলো যদি দেখি, আমরা আজিব আনিল আসইলাতিল আতিয়া শাফাহিয়া ওয়া কিতাবা মা হুয়া আল ইখলাস। ইখলাস কাকে বলা হয়? মা শর্তান লি কবুলিল ইবাদাতি বাইনাদ দালিল বাইন বিদালিল, মা শর্তান লি কবুলিল ইবাদাত, ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত কি? বাইন বিদালিল ইলা আইনা যাহাব আল আবিদু, এগুলো আমরা পড়ি নাই, এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দিব না। প্রথমত মাল ইখলাস, এই যে প্রশ্নটা, ইখলাস কাকে বলা হয় সেটা আমরা এই অংশ থেকে আমরা বুঝতে পারতেছি। ফাল ইখলাসু হুয়া আইয়াজ আল আল মুসলিমু কুল্লু আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতি। ইখলাস হলো যত আমল আমরা করব, মা হুয়াল ইখলাস, ইখলাস কাকে বলে? ফাল ইখলাসু হুয়া আইয়াজআল আল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি। এতটুক বলতে পারলেই আমাদের উত্তরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইসা তালিবান, এবং ইখলাসের মধ্যে আর কি কি হতে পারবে না সেটাও যদি আমরা শিখতে পারি আরো ভালো হবে। ওয়ালাইসা তালাবান লিরিয়া ওয়াস সুমা ফাহুয়া লা ইয়ামালু লিইউরাহুন নাস ওয়া ইয়াতাহাদাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু ওয়া ইউন ওয়া ইউসনু আলাইহি। এতটুকু পর্যন্ত আমরা দিতে পারবো। অর্থাৎ ইখলাস হলো আর সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা, সেটাই হচ্ছে ইখলাস, এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। দ্বিতীয় মা হুয়া শর্তান, এই দুইটা শর্ত কি, যেই শর্তগুলো ইখলাসের জন্য? মা শর্তানে লি কবুলিল ইবাদাত, ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত কি? বাইন বিদালিল, দলিল সহকারে বর্ণনা দেওয়ার জন্য। তো আমরা এখানে পড়েছি দলিল সহকারে বর্ণনা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা পড়ব বা কোরআন শরীফের দলিল আমরা দেখব। শর্ত হলো আল ইখলাস ওয়াল মুতাবাতু লির রাসূল, ইখলাস হতে হবে ইবাদতের জন্য। এক নম্বর শর্ত আল ইখলাস ওয়াল মুতাবাতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দলিলটা কি? কোরআন শরীফের দলিল সূরা আল বাইনাত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এতটুকু পড়লাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো দেখার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে তোমরা বাড়িতে তোমাদের ক্লাসগুলো শেখার চেষ্টা করবে, এই আশা আমি তোমাদের সকলের কাছে রাখছি। সময়ের প্রতি গুরুত্ব দাও, সময় অনেক মূল্যবান, অবহেলায় তোমাদের সময় নষ্ট করো না, সেই আশা তোমাদের কাছে আমরা করছি। তোমাদের প্রত্যেককে আল্লাহ সুখে রাখুক, শান্তিতে রাখুক, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।